Dear students, today we shall discuss the rules of writing letter. Chithi lekhar ki ki niyom royeche. Ekta chithi likhte gele amra ki ki niyom gulo follow up korbo. Ajke amra sei letter writing niye alochona korbo. So welcome to my channel Simple English Learning. So today let's start our topic. Rules of letter writing. Letter writing. Chithi lekhar niyom. Dekho, tale etake ki bola hobe? Chithi lekhar niyom. चिठी लेखार नियम आगे आमादे जानते हबे जे लेटर राइटिंग इज एन आर्ट बट टुडे पीपल से दैट लेटर राइटिंग इज नाउ अ लॉस्ट आर्ट बर्तमाने चिठी लेखा होच्छे एकटा हारिए जावा शिल्प व्हाई बिकज अफ मोबाइल फोन सोशल मीडिया एटसेट्रा एटसेट्रा माने आमादेर जे सोशल मीडियागुलो रयेछे এর জন্য কিন্তু যে চিঠি লেখাটা একটা হারিয়ে যাওয়া শিল্পে পরিণত হয়েছে আগে আজ থেকে 50 বছর কি তার পূর্বে কি হতো সবাই একটা চিঠি লিখতো তার আত্মীয় স্বজনকে দ্যাট ইজ ওয়াই ইট ইজ সেড দ্যাট লেটার রাইটিং ইজ অ্যান আর্ট চিঠি লেখা হচ্ছে একটা শিল্প কেন তার আবেগ দিয়ে ভাষা দিয়ে মনের ভাব লিখিত আকারে অন্যের কাছে প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে চিঠি কিন্তু এই চিঠি লেখার যে গুরুত্ব সেটা কিন্তু বর্তমানে অনেক কমে গেছে বিশেষ করে পার্সোনাল লেটার লেখা এখন একেবারেই কমে গেছে কিন্তু অফিশিয়াল লেটার এখনো কিন্তু রয়েছে যাই হোক এটা আমাদের সিলেবাসে ফ্রম ক্লাস 7 টু ক্লাস 12 সর্বত্রই কিন্তু আমাদের লেটার রাইটিংটা রয়েছে তাহলে আজকে আমরা লেটার রাইটিং এর নিয়ম নিয়ে আলোচনা করব লেটার সাধারণত দেখো লেটার সাধারণত দু ধরনের রয়েছে একটা হচ্ছে পার্সোনাল লেটার আর একটা হচ্ছে অফিশিয়াল লেটার একটাকে বলা হবে পার্সোনাল লেটার আর একটাকে বলা হবে অফিশিয়াল লেটার ए पार्सोनल लेटर अपर नाम होच्छे इनफॉर्मल लेटर और ऑफिशियल लेटर अपर नाम होच्छे फॉर्मल लेटर बुझते पेरेछो एकटा होच्छे इनफॉर्मल एकटा होच्छे फॉर्मल एकटा होच्छे पार्सोनल और एकटा होच्छे ऑफिशियल ताहले आमरा मूलत चिठीके দু ভাগে ভাগ করব একটা হচ্ছে পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার বা ইনফর্মাল লেটার আর আরেকটাকে বলা হবে অফিশিয়াল লেটার বা ফর্মাল লেটার এটা বলা হবে ব্যক্তিগত চিঠি আর এটা হচ্ছে প্রথাগত চিঠি আর এটা অপ্রথাগত আচ্ছা এইবার দেখো অফিশিয়াল লেটারকে কিন্তু আবার তিন ভাগে আমরা ভাগ করতে পারি সেটা কি কি একটা দেখো এডিটোরিয়াল লেটার এডিটোরিয়াল লেটার একটা হচ্ছে এডিটোরিয়াল লেটার সেকেন্ড হচ্ছে বিজনেস লেটার আরেকটা কি বলা তো স্কুল অর অফিস লেটার্স তাহলে দেখো আমরা কিন্তু সিলেবাসে আমাদের পার্সোনাল লেটার রয়েছে এডিটোরিয়াল লেটার রয়েছে বিজনেস লেটার ক্লাস 12 এ রয়েছে এন্ড স্কুল বা অফিস লেটার্স এটা তো আমাদের ক্লাস 7 থেকে একেবারে 12 পর্যন্ত রয়েছে তাহলে আমাদের সব ধরনের চিঠি কিন্তু শিখতে হবে প্রথমে আজকে আমরা চিঠি লিখতে গেলে তার কতগুলো পার্ট আছে একটা চিঠির কতগুলো পার্ট আছে অংশ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব বুঝতে পেরেছো তাহলে একটা চিঠির
আমরা যদি এটাকে একটা এইটাকে একটা চিঠির পাতা হিসাবে ধরি, এ ফোর সাইজ একটা কাগজ হিসাবে ধরি, তাহলে আমরা কোন ক্ষেত্রে কোনটা বসবে সেই বিষয়টা নিয়ে আমরা খুব সহজে বুঝতে পারবো। প্রথমে হচ্ছে হেডিং বসে, তাহলে আগে বলতে হবে চিঠির কটি অংশ। একটা চিঠির ছটি অংশ রয়েছে, ঠিক আছে। প্রথমটা বলা হবে হেডিং, হেডিং, ওকে, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, স্যালুটেশন, এটা কিন্তু পার্সোনাল লেটারের হচ্ছে, স্যালুটেশন। নাম্বার থ্রি হচ্ছে বডি অফ দি লেটার, এটা হচ্ছে কি, বডি অফ দি লেটার। তাহলে হেডিং, স্যালুটেশন, বডি অফ দি লেটার। এরপরে হচ্ছে কি, নাম্বার ফোর, সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন। নাম্বার ফাইভ, সিগনেচার। নাম্বার সিক্স, সুপারস্ক্রিপশন, সুপারস্ক্রিপশন। দেখো, হেডিং, স্যালুটেশন, বডি অফ দি লেটার, সাবস্ক্রিপশন, সিগনেচার, সুপারস্ক্রিপশন। এসো এবার এক একটা করে আমরা ব্যাখ্যা করি। হেডিং, এখানে আবার কি বসবে, অ্যাড্রেস বসে, অ্যাড্রেস বসে, এবং ডেট, অ্যাড্রেস এবং ডেট। তাহলে হেডিংয়ের মধ্যে কি বসছে, অ্যাড্রেস, অর্থাৎ চিঠি লেখকের, রাইটারের অ্যাড্রেস হবে, এবং যেই দিন তুমি চিঠিটা লিখছ সেই চিঠির তারিখটা বসবে, একেই আমরা বলবো হেডিং। বুঝতে পেরেছ? তাহলে হেডিংয়ে কী বসে, যে চিঠি লেখে তার অ্যাড্রেস বসবে এবং তারিখ বসবে। আশা করি ক্লিয়ার। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে কি, স্যালুটেশন, সম্বোধন, এইটাকে বলা হবে সম্বোধন। দেখো, বন্ধুর কাছে লিখলে কি বলি, ডিয়ার রামু, ডিয়ার শ্যাম, ডিয়ার মিতা। বাবার কাছে লিখলে কি লিখতে, রেসপেক্টেড ফাদার, ডিয়ার ফাদার। এই যে এগুলো, এইটাকেই বলা হবে সম্বোধন বা স্যালুটেশন। ক্লিয়ার? এরপরে তাহলে হেডিং হয়ে গেল, স্যালুটেশন হয়ে গেল। এরপরে হচ্ছে বডি অফ দি লেটার। বডি অফ দ্য লেটার হলো চিঠির মূল বিষয়বস্তু, চিঠির মূল বিষয়বস্তু, চিঠির মূল বিষয়বস্তু। এখানে যে সম্পর্কে চিঠিটা লিখতে বলেছে সেই সম্পর্কে বিষয়টিকে লিখতে হবে। দিস ইজ কল্ড দ্য কন্টেন্ট অফ দি লেটার। এইটা আলোচনা করলে আমাদের কোন টেন্স হবে, এখানেই কিন্তু হচ্ছে কোন টেন্স ব্যবহৃত হবে সেটা, এটা তোমাকে দেখতে হবে চিঠিটা কিসের জন্য লিখতে দিয়েছে। ধরা যাক, তোমার প্রস্তুতি কেমন হয়েছে সেটা জানিয়ে বাবার কাছে একটা চিঠি লেখো, রাইট আ লেটার টু ইয়োর ফাদার ইনফর্মিং হিম অ্যাবাউট ইয়োর প্রিপারেশান ফর দ্য নেক্সট ইউনিট এক্সাম। পরবর্তী যে ইউনিট পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষায় তোমার প্রিপারেশান কেমন হয়েছে তা জানিয়ে তোমার বাবাকে একটা চিঠি লেখো। তখন কিন্তু তুমি কোন কীরকম প্রিপারেশান নিয়েছ, মানে হাউ ইউ হ্যাভ বা হাউ হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, তুমি কেমনভাবে পরীক্ষায় প্রিপারেশান নিয়েছো, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। বুঝতে পেরেছ? আচ্ছা, যদি বলা হয় রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনফর্মিং ইয়োর ইনফর্মিং হিম টু অ্যাটেন্ড ইয়োর সিস্টার্স ম্যারেজ বা টু ইনভাইট হিম টু অ্যাটেন্ড ইয়োর এল্ডার সিস্টার্স ম্যারেজ, তোমার দিদির বিয়ের জন্য তোমার বন্ধুকে একটা নেমন্তন্ন পত্র লেখো, তাহলে কি হবে, এটা কিন্তু প্রেজেন্ট এবং ফিউচার তোমাকে দুটোই লিখতে হবে, পাস্ট টেন্স কিন্তু হবে না। আবার ধরো তুমি পরীক্ষা শেষ তুমি বাড়ি আসবে, তাহলে এটা কি লিখবে, এটাও কিন্তু প্রেজেন্ট এবং ফিউচার দুটোকেই কিন্তু তোমাকে লিখতে হবে। যদি বলা হয় তোমার একটা মজার ঘটনার বর্ণনা দিয়ে একটা চিঠি লেখো, তখন কি হবে, পাস্ট টেন্স। বুঝতে পেরেছ? তাহলে ইউ হ্যাভ টু ফার্স্ট কম্প্রিহেন্ড
দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনটাকে তোমাকে আগে বুঝতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। কোয়েশ্চেন থেকে আমরা বুঝতে পারবো, চিঠির প্রশ্নটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্সে আমাদের লিখতে হবে। আমি আবার বললাম এগুলো হচ্ছে কিন্তু সব পার্সোনাল লেটার, প্রাইভেট লেটার, ব্যক্তিগত চিঠি নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে বডি অফ দ্য লেটারে কিন্তু তোমাকে মূল বিষয়বস্তুটা প্রথমে একটু দিতে হবে, যে কীভাবে চিঠিটা শুরু করতে হবে সেটা দিতে হবে। তারপরে হচ্ছে চিঠির মূল বিষয়, কিসের জন্য তুমি এই চিঠিটা লিখছো সেই বিষয়টিকে টেন্স অনুযায়ী লিখতে হবে, কন্টেন্ট অনুযায়ী লিখতে হবে, এইটাকে বলা হচ্ছে বডি অফ দি লেটার। এরপরে রয়েছে দেখো সাবস্ক্রিপশান, এটা হচ্ছে বিদায়ান্তে, মানে বিদায় সম্ভাষণ। একে আবার আমরা বলি ক্লোজ গ্রিটিং, ক্লোজ গ্রিটিং, বুঝতে পেরেছ? এই সাবস্ক্রিপশানের অপর নাম হলো ক্লোজ গ্রিটিং, মানে কি বিদায় সম্ভাষণ, বিদায়, বিদায় জানাবে। আমরা কি লিখি, ইয়োর্স, ইয়োর্স এভা, বন্ধুর কাছে লিখি ইয়োর্স এভা। আবার বাবার কাছে কি লিখবো, ইয়োর অ্যাফেকশনেটলি, ইয়োর অ্যাফেকশনেটলি বা ইয়োর অ্যাফেকশনেট সান অর ইয়োর অ্যাফেকশনেট ডটার, এইটাকে বলা হবে ক্লোজ গ্রিটিং বা সাবস্ক্রিপশান। এরপরে হচ্ছে কি সিগনেচার, সিগনেচার মানে কি স্বাক্ষর, কে স্বাক্ষর করবে, যে চিঠি লিখছে। যেহেতু হচ্ছে তোমার এটা হচ্ছে প্রাইভেট লেটার, পার্সোনাল লেটার, টাইটেল দেওয়ার দরকার নেই, শুধু নিজের নামটা লিখবে। কারো নাম হচ্ছে মৃণাল মুখার্জি, শুধু মৃণাল, ইয়োর্স এভা মৃণাল মুখার্জি লেখার দরকার নেই, ক্লিয়ার? এরপরে হচ্ছে সুপারস্ক্রিপশান, সুপারস্ক্রিপশান মানে কি পত্র প্রাপকের ঠিকানা, পত্র প্রাপকের, পত্র প্রাপকের ঠিকানা, সেটা অ্যাড্রেস, অর্থাৎ যার কাছে চিঠিটা যাবে, বুঝতে পেরেছ? যে চিঠিটা পাবে তার ঠিকানা এখানটায় দিতে হবে, সেটা এই দিলে এখানটা স্ট্যাম্প আর এখানে টু দিয়ে তার নাম, বুঝতে পেরেছ? এইটা হচ্ছে চিঠি লেখার যে প্রাথমিক নিয়ম, অর্থাৎ কী কী অংশ রয়েছে সেটাকে আমি ডিটেলসে আলোচনা করলাম। এরপরে আমরা পার্সোনাল লেটার নিয়ে আলোচনা করব, কোনো একটা চিঠি নিয়ে আমরা নেক্সট ভিডিওতে হাজির হব, ক্লিয়ার? তাহলে সবাই এই যে পার্টস অফ লেটার, একটা চিঠির যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেইগুলোকে তোমরা ভালো করে পড়বে, দেখবে, আলোচনা করবে। এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।